বেড়াতে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য সোয়েটার পরে বসছি, এতক্ষণ টুপি টুপি পরা ছিল। এই মেলের থেকে এইমাত্র ঘুরে আসলাম, মেলে না মায়ের মন্দির থেকে ঘুরে আসলাম, এসে বসে বসে টিনু ভিডিওটা দেখছিলাম, দেখেই ভাবলাম। ভিডিওটা লাস্টে বললো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা, কেমন লেগেছে তোমাদের, ভিউয়ার্সদের কথা বলছি, কেমন লেগেছে? আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? নাটক করছে, নাটক করছে, সব কাজ যখন সামনে চলে এসেছে তাও নাটক করছে, নাটক করে যাচ্ছে। তো ভালো লাগেনি কেন বলো তো? ভালো লাগেনি, তোমরা যারা ওকে প্রশ্ন করছো না, ভিউয়ার্সরা, ভিউয়ার্সদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। সবাই কি ওর মা ঠাম্মা পিসি মাসি কাকা জ্যাঠা সবার জন্য কি এনেছে দেখতে চেয়েছে? দেখতে চায়নি তো, যাদের জন্য দেখতে চেয়েছে তাদেরটা কি দেখিয়েছে? দেখায়নি তো। বন্ধুরা, আমি বলবো তোমাদের, ও কি কি এনেছে, কার কার জন্য এনেছে আর কার কার জন্য আনেনি, অনেকের চোখে কিন্তু ওভারলুক করে যায়নি, কার কার জন্য আনেনি, ভালোবাসার মানুষ কেন, স্বার্থ ফুরিয়ে গেছে তাই নাকি? সেটাও দেখানো বারণ, সেটা দেখালে পরেও বিপদ আছে। আর টিনু কি লুকাবি তুই, সবটা আমাদের সামনে চলে এসছে, আলোটা চোখের উপর পড়ছে, সবটা আমাদের সামনে চলে এসছে, আর কি লুকাবি, কিছু লুকানোর আছে? নেই তো। তো চলো বন্ধুরা, আজকে বলবো ও কি করেছে, আরও কবে এসছে, কবেকার ভিডিও, তোমাদের কালকে না পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, পা ফুলে গোদা হয়ে গেছে, ভিডিও দিয়েছে কালকের ভিডিওতে, কবে এসছে ও, ও কবে এসছে তোমাদের? এর আগে আমি একটা ইয়ে তুলে দিয়েছিলাম, সেটা তোমাদের তুলে দিয়ে বলছি যে ওর কতদিনের যাত্রা ছিল, আর এই যে ভিডিওটা আজকে পেয়েছো না, সেই ভিডিওটা কবেকার, সেটা তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি, ও কবেকার ভিডিও, কতদিনের পুরনো ভিডিও দেয়, কারণ ওকে ব্যালেন্স করে থাকতে হতো। আর কোন কোন ভিডিও দেয়, মানে কোন কোন উৎসব পালন করেছে কিন্তু ভিডিও দেয়নি, কেন দেয়নি, সেগুলো দিতে পারবে না, ওই জন্য কিছু ভিডিও স্টকে ছিল, সেই পুরনো ভিডিওগুলো ও আস্তে আস্তে ছাড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওর ভেতরে যাই, কার কার জন্য এনেছে আর কার কার জন্য আনেনি সেগুলো বলি, আর কেন দেখাতে পারিনি ব্লগিংয়ের মাধ্যমে কেনাকাটিগুলো সেগুলো বলবো না, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, তোমরা আমার ব্লগিংয়ের ভিডিওগুলো দেখো, আমার যে সিমলা ট্যুরের যে ভিডিওগুলো, রাত্রিবেলা সব গুছাবো, গুছিয়ে কালকে সকালবেলা বেরিয়ে যাবো, জানি না আমার রাত্রিবেলা প্রোগ্রাম বলবে, তোমরা অনেকেই আমার এই প্রোগ্রামটা চেয়েছো, আমি সবটা বলে দেবো তোমাদের। তো যাই হোক, তা বাড়িতে আসলাম অনেকটা সময়, রাত্রিবেলা অনেকটা সময় দেখলাম বসে বসে টিনুর ভিডিওটা দেখলাম, শুধু ভিডিওটা দেখার পরেই ভাবলাম যে কী বদমাইশ মেয়ে, ওরা ওদের ট্যুর ছিল, এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম 17ই মার্চ শুভযাত্রা 6 দিনের ট্যুর, তাহলে 17, 18, 19, 20, 21, 22 তারিখে ওরা ব্যাক করেছে, এখানে দিয়ে দিলাম ক্লিপটা, 22 তারিখে ওরা ব্যাক করেছে, সর্বসম্মুখে সব পরিষ্কার হয়ে গেছে, আমরা ফেরার ভিডিও পেয়েছি পরশু দিন বোধ হয়, ফেরার ভিডিও পেয়েছি, তারপরে একটা জুয়ো খেলার ভিডিও পেয়েছি, জুয়ো খেলা প্রমোট করছে সেই ভিডিও পেয়েছি, আজকে পেলাম কী কী কেনাকাটি করেছে সেই ভিডিও, আজকে হচ্ছে 28 না 29 তারিখ, আজকে 28 তারিখ, 28 তারিখে ভিডিও দিচ্ছে 22 তারিখের ভিডিও, কারণ ওরা 22 তারিখে ব্যাক করেছে, 22 তারিখে ব্যাক করে রাত্রিবেলা ওখানে থেকেছে, জামাই আদর হয়েছে, পরের দিন খাসির মাংস নাত জামাইকে ঠাম্মি খাইয়েছে, খাসির মাংস খেয়ে টেয়ে পাখি পুরুত করে উড়ে গেছে, কারণ ওই একটা দিন থাকতে হয়েছে, কারণ এই ভিডিওগুলো করতে হয়েছে যে কী কী এনেছি বা আমি বাড়িতে রয়েছি, এই প্রমাণগুলো করার জন্য ওইটুকু থেকে ভিডিওগুলো এন্ড করে, আর এই যে পা ফোলার ভিডিও, এই ভিডিওগুলো করতে হয়েছে বলছি সেগুলো বলছি। তো এই ভিডিওটা 22 তারিখ 23 তারিখ সকাল, মানে 22 তারিখের রাত্রিবেলা ভিডিও করেছে, এসে 23 তারিখের ভিডিও, 24, 25, 26, 27, 28, 5 দিনের পুরনো ভিডিও, নিদেন পক্ষে 4 দিনের পুরনো ভিডিও, 22 তারিখে এসছে, 23 তারিখের ভিডিও, এগুলো 24, 25, 26, 27, 28, 5 দিন উনি শ্বশুরবাড়িতে রয়েছেন এবং শ্বশুরবাড়িতে খুব আনন্দ ফুর্তি করছেন, 25 তারিখে দোল গেছে, দোল বানিয়েছে, সব খবর চলে এসছে, আগে বলেছিলাম না যে ওর সব খবর আমাদের কাছে চলে এসছে, আমি একটু এদিকে ব্যস্ত আছি জন্য আপডেট দিতে পারছি না, সব খবর চলে এসছে বন্ধুরা, ওরা দোল খেলেছে, যাক গিয়ে সেটা বলছি। এইবার প্রসার নিয়ে বসলো, কি প্রসার, কার জন্য কি এনেছে, প্রথমে বলি ব্লগিং করতে করতে ও কিন্তু ওই যে ঠাম্মি একটা ঠাকুরের রামের একটা ছবি কিনেছিল অটোতে না টোটোতে বসে, সেটা দেখেছি আমরা, তারপরে দাদা কিনেছে সেটা দেখেছি, ওই যে রিসলেট, 4টে রিসলেট, একটা দাদা ভাই, একটা বাপি, একটা বৌদির ভাই, আর একটা কার নাম বললো, হ্যাঁ রে ফোকলারটা দেখালি না কেন, ফোকলারটা দেখালি না কেন। আর একটা কথা বলি, স্ট্যান্ডার্ডগুলো দেখেছো কেনাকাটির, কেনাকাটির স্ট্যান্ডার্ডগুলো, বেনারসে গেছে, বেনারস থেকে কিছু কেনাকাটি করেনি। তো যাই হোক, এবার আসি,
ওখানে ফোকলারও কিন্তু একটা ওই ব্রেসলেট না কি বলে রিসলেট ছিল, দেখাইনি। আরে এখন তো দেখাতে অসুবিধা নেই, আমরা সব জেনে গেছি, জেনে গেছি তো বহুদিন আগে, প্রমাণ হয়ে গেছে, প্রমাণ দিয়ে দিয়েছি ওয়াইটিতে যে তোর তুই অবৈধ শ্বশুরবাড়িতে বিরাজ করছিস, এবং সেখানে গিয়ে বলেছিস তোর শ্বশুরবাড়িতে প্রচণ্ড অত্যাচার করতো, এত অত্যাচার করতো, তারা বংশধর পছন্দ করে, সন্দীপরা মেয়ে পছন্দ করে না, তার একটা কাহিনী বলেছিস, ওই জন্য তার মেয়েকে তারা নেয়নি, সেই কাহিনী বলেছিস, তারপরে বলেছিস তারা ছেলে তোকে দেয়নি, সেই জন্য তুই বিতাড়িত একটা নারী, তাই তোকে ফোকলা বিয়ে করেছে, এবং বিয়ে করেছিস জন্য তুই সসম্মানে তোর শ্বশুরবাড়িতে রয়েছিস, অবৈধ শ্বশুরবাড়িতে, কেন বলতো, ডিমপাড়া মুরগি তো, তোর এই যে অবৈধ যে শ্বশুর সেও বিজনেস খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে, এই যে আগের যে ফোকলার বউ ছিল সেও কাজ করতো, সেও কাজ করতো, ওই জন্য ও উনি যেই দেখেছে তুই ডিমপাড়া মুরগি আর ফোকলা বলেছে 1 লাখ টাকা ইনকাম, কারণ বলেছিল তো কোনো একদিন যে তোদের 1 লাখ টাকা ইনকাম, হ্যাঁ 1 লাখ টাকা ইনকাম, আর উনি বিজনেস বোঝেন, ওই জন্য অনায়াসে মেনে নিয়ে সুন্দর পুত্রবধূকে নিয়ে সংসার করছে, পুত্রবধূকে নিয়ে সংসার করছে। তো বলি তোর কাছে তোর বাড়িতে কে কার জন্য কী এনেছিস, পিসিদের জন্য কী এনেছিস, কার জন্য কী এনেছিস, সেগুলো দেখতে চাইনি তো, এতই যখন ফলাও করে দেখালি, শ্বশুর বাড়ির জন্য কী এনেছিস, এনেছিস না, শাশুড়ির শাড়িটা দেখাতে পারলি না কেন, শাশুড়ির শাড়িটা দেখালি না কেন, ওই যে ডোরবেলগুলো, ওগুলোকে ডোরবেল বলে, ডোরবেলগুলো বলতে পারলি না কেন, কোনটা কোন বাড়ির, ঠাকুরের ওই যে ইটা দেখালি একটা, ওটা বলাতে পারলি, ওটাও একটা ডোরবেল, ওটা বলতে পারলি না কেন, যে এটা কোন, এটা আমার বাড়ির একটা, আমার শ্বশুরবাড়ির একটা, অবৈধ শ্বশুরবাড়ি একটা বলতে পারলি না কেন। যদিও আজকে 9টায় সন্দীপ বোধহয় লাইভে কোনো আপডেট দেবে, সেটা দেখবো, আমার এই ভিডিওটা অনেক আগে করে রাখছি, সেটা দেখবো। আজকে 28 তারিখ, আজকে হিয়ারিংয়ের একটা ডেট ছিল, কী কী হলো, যে জন্য তোর ঠাম্মি এসছে, ঠাম্মি এসছে, নাতি নাত নাত বউ আর না সরি নাতনি আর নাত জামাইকে, নাতনি জামাইকে বরণ করে তুলে দিয়ে যাবে, আনন্দ করবে, উৎসব করবে, ওই জন্য ঠাম্মি এসছে তো, বুঝে বুঝি আমরা তো, যাই হোক, সবারটা কিনলি, সবারটা দেখালি, দেখাতে পারলি না কেন, পারলি না কেন, শ্বশুরবাড়ির থেকে একটা এত দম নেই কেন, যখন তোরটা সবটা সামনে চলে এসছে, লজ্জা করে না তোর, যে তোরা একসাথে গেছিস, থেকেছিস, এক হোটেলে থেকেছিস, তোদের লজ্জা করে না, লজ্জা থাকা উচিত যারা তোদের নিয়ে গেছে, যারা তোদের নিয়ে গেছে, তারাই বা কি, যে সোনাই কাকা নিয়ে গেছে, সেই সোনাই কাকার বিয়ের আগে বউ নিয়ে গেছে, তোরা এই স্ট্যান্ডার্ডেরই। যাই হোক, প্রশ্নটা সেখানে না, এত ভালোবাসিস না ওই যে কি জানো, সবার জন্য দেখালি, তোর সদ্য না ছোট দিদি, ছোট দি মারা গেছে, পুকু সোনার জন্য কী আনলি, পুকু সোনা খুব ভালোবাসিস, খুব ভালোবাসিস, তার জন্য কী এনেছিস, দেখেছিস তার জন্য কী এনেছিস, আনিসনি কিছু, তার জন্য কিচ্ছু আনিসনি, তার সদ্য মা মারা গেছে, তার জন্য ভালো একটা কিছু আনতে পারতিস, ভালো একটা কিছু আনতে পারতিস। আর যেটা বলবো সেটা হচ্ছে সঙ্গীর জন্য কী আনলি, এত ভালো বন্ধু, তোর অসময়ে তোর প্রেমের যে সঙ্গী, অবৈধ প্রেমের যে সঙ্গী, পরকীয়ার যে সঙ্গী, সেই সঙ্গীর জন্য কী আনলি, কিচ্ছু আনিসনি নাকি, সেটা দেখানো বারণ, বারণ, প্রত্যেকে প্রশ্ন করছে, সবার জায়গায় তো লাভ রিয়াক্ট দিস, উত্তর দিস, পা কেমন আছে জানাস, জানাস তো, সঙ্গীর কথা জিজ্ঞাসা করেছে, পুকুর কথা জিজ্ঞাসা করেছে, কই তাদের উত্তর দিসনি তো, সঙ্গীর সঙ্গে মিটে গেছে, ল্যাটা চুকে গেছে নাকি, তো যাক, সঙ্গীর জন্য কিছু আনিসনি কেন, এত ভালো তোর বন্ধু, সবার জন্য কত শাড়ি দেখলাম, সবার জন্য এনেছিস, দেখালি না, দেখালি না, এটাও দেখাতে পারছিস না, তাই তো, সঙ্গীর সঙ্গে তোর যোগাযোগ আছে, আমরা সবাই জানি, এটাও জানি, সঙ্গীর সঙ্গে তোর খুব মাখামাখি আছে, কিন্তু সঙ্গীকেও দেখাতে পারবি না, কারণ সঙ্গীকে দেখাতে পারলেও পরকীয়ার আর একটা উদাহরণ চলে আসবে আমাদের সামনে, কারণ আমরা জানি তো সঙ্গীর ক্যারেক্টার, আমরাও জানি, অতএব ওই জন্য সঙ্গীর কড়া বারণ আছে, আমাকে কিন্তু দেখাস না, কারণ ওরও চুলচেরা বিচার হয়ে যাবে। তো প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে শ্বশুরবাড়ির জন্য সব এনেছিস, কিচ্ছু দেখাতে পারিস নি বল, দেখাতে পারলি না কেন, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ওই বাড়ির জায়ের জন্য, দিদি ভাসুরের জন্য, প্রত্যেকের জন্য নিয়ে এসছিস, কিন্তু কিচ্ছু দেখাতে পারলি না, এখন আর লজ্জার কিছু নেই রে, সবটা ওপেন হয়ে গেছে, দেখাস। বন্ধুরা, ও ব্লগিং করেছে, ব্লগিংয়ের একটা পার্ট তো মার্কেটিং, যদি মার্কেটিং থাকে, মার্কেটিং তো একটা ব্লগিংয়ের পার্ট, ওদের মতো বড় ব্লগারদের, আমরা এই যে বেড়াতে এসেছি, যদিও আমি কিচ্ছু কিনি না, কিনি না, কারণ বোঝা বেড়ে যায় আর কিনি না, আমি অনেক দিন যাবত বেড়াতে এসে এখন আর কারোর জন্য কিছু কিনি না, নিই না, ওই ছোটোখাটো নাতির জন্য একটা কিছু নিলাম, মেয়ের জন্য একটা কিছু নিলাম, তার বাদে কারোর জন্য কিছু নিই না, যদি খুব ভালো লাগে দুটো চাবির রিং নিলাম, তাছাড়া কিচ্ছু নিই না,
আগে প্রচুর টেনেছি, এখন এত লাগেজ বেড়ে যায় জন্য কিচ্ছু কিনি না। আর দুজনে যেহেতু এসছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন এসছি, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, প্রশ্নটা সেটা না। তো তুই কিনেছিস সব, কিন্তু সেগুলো দেখাতে পারিসনি কেন জানো বন্ধুরা? ফোকলা আর ও মার্কেটিংগুলো করেছে, ফোকলা আর ও মার্কেটিংগুলো করেছে, ওই জন্য সেই মার্কেটিংগুলো দেখাতে পারিনি, দেখাতে পারিনি। কারণ ও তো এখনও ভাবছে যে হয়তো সবাই জানে না, কিছু কিছু মানুষ জানে, সবাই তো জানে না, ওই জন্য কিংবা প্রমাণের ভয়ে ও যদি দিয়ে দেয় তাহলে সেটা সর্বসম্মুখে প্রমাণ হয়ে যাবে না। মুখে বলে দিয়েছিল, একবার বলে দিয়েছিল, কিন্তু ও যদি এখন ফোকলাকে দেখায় তাহলে হয়তো কোনো বিপদ আছে, কোনো ভয় আছে, ওই জন্য ফোকলাকে ও দেখাচ্ছে না বা ফোকলার কথা বলছে না। কতটা নির্লজ্জ বেহায়া হয়ে হলে এই সমস্ত ভিডিও দিতে পারে বন্ধুরা, বুঝতে পারো? যেখানে নাকি তার সবটা সামনে চলে এসছে। আবার অনেকে বলছে ও তো জানেই, আমরা তো সবাই জানি যে ফোকলার সাথে ঘুরছে, ফোকলার সাথে চলছে, সবটা জানি। কিন্তু অনেকে তো সাপোর্ট করেছিল, বলেছিল না না এটা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওর 17 থেকে 6 দিন ওর ট্যুর ছিল, 22 তারিখে ও বাড়ি ফিরেছে, আমরা দেখেছি বাড়িতে গিয়ে জামাইয়াদর খেলেটে, ও 23 তারিখে বাড়ি চলে গেছে, 25 তারিখে দোল খেলেছে, নতুন শ্বশুরবাড়িতে দোল খেলেছে, সেই পিকচার, সেই অনেক কিছু আমাদের কাছে চলে এসছে। তো দেখা যাক, যদি ভিডিও ক্লিপ আছে আসে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর ওর এই যে বাসি বাসি খাবারের মতো এই যে বাসি ভিডিওগুলো দিচ্ছে, এগুলো সব স্টক করে রেখেছে, পাট পাট করে রেখেছে, সেইগুলো দিচ্ছে, আর সেটাই করে। ও বাপের বাড়িতে এসেও 2-3টে ভিডিও, লং ভিডিও করে রাখে, করে রেখে ওটা পাট পাট করে 2-3টে ভিডিও, আর এখন জুয়ো খেলা হয়েছে সেটাকে দিয়ে ও ভিডিও করে ভিডিওগুলো ছাড়ে। আর সেই অবসরে 2-3 দিন করে ওই যে ফোকলার বাড়িতে থাকে, থেকে আবার একদিন আসে, এসে আবার 2-3টে করে ভিডিও, ভিডিও তোকে করতে হবে, ভিডিও ছাড়া তো ও প্রশ্রয় পাবে না, ই পাবে না। তো এইটুকু আজকে বলার ছিল যে ফোকলার সঙ্গে প্রত্যেকটা মার্কেটিং করেছে, প্রত্যেকের মার্কেটিংয়ের সাথে কেনাকাটি করেছে, সেই জন্য ব্লগিংয়ে মার্কেটিং দেখাতে পারেনি কিচ্ছু। এই যে এত কিছু কেনাকাটি করেছে তোমরা দেখেছো? দেখোনি, উল্টে দেখেছো কোথায় দাঁড়িয়েছে, কোথায় টয়লেট করেছে, কোথায় টয়লেটে জল ছিল না, একদম ন্যাস্টিক ফ্যামিলি, একটা ম্যাক্সি পরে গামছা গায়ে দিয়ে মা সর্বসম্মুখে বাসে করে বাড়িতে এসছে, মানে বাস বাড়িতে এসছে কি পরে সেটা একদম দেখায়নি, কিন্তু বাসে আমরা দেখেছি ম্যাক্সি পরে গামছা গায়ে দিয়ে। কি ন্যাস্টিক ফ্যামিলি হলে এটা হয়, কি ন্যাস্টিক ফ্যামিলি হলে তার, সেগুলো আমরা দেখেছি, সব দেখাতে পেরেছে, কোথায় দাঁড়িয়েছে, কোথায় চাদরের মধ্যে শুয়ে পড়েছে রাস্তার পাশে, ল্যাংচা কিনেছে, সেগুলো দেখাতে পেরেছে, কিন্তু মার্কেটিংটা পুরো দেখাতে পারিনি, মার্কেটিংটা দেখাতে পারিনি, কারণ সঙ্গে ফোকলা ছিল। আর আমরা সব সময় বুঝতে পারছিলাম কত ক্যামেরা আলগা করবে। আমি এইমাত্র ওর কাকার একটা ফেসবুকের আইডি দেখলাম, সেখানে অনেক ছবি দেখলাম, সব গ্রুপ ছবি, তার মধ্যে কোথাও ওনারা দুজন ফোকলা বা ফোকলার যে টিনু কোথাও নেই, দেয়নি কেউ, কোথাও শেয়ার করছে না ওরা নিজেরা, যারা কেউ কোথাও শেয়ার করছে না। তো যাই হোক, তুই লুকালে কি হবে, আমাদের কাছে সব খবর চলে আসবে, সব চলে আসবে। ওয়েট করছি সন্দীপের লাইভটা দেখবো, লাইভটা দেখে আজকের হেয়ারিংটার কী হলো দেখবো। তো চলো বন্ধুরা, আজকে এটুকু বলার ছিল যে এতটা নির্লজ্জ সবার জন্য দেখালো, সবার পিসিদের কী কিনেছে, অমুক এগুলো সব ঠাম্মা কিনেছে, যাই হোক সব ফোকলাকে দিয়ে এত কিছু কিনতে দেবে সেই ক্ষমতা টিনুর নেই, কারণ পুরোটা ফোকলার হাতে। এই যে মার্কেটিংটা দেখলে না, সবটা ঠাম্মি করেছে। তো যাই হোক, এই পুরোটা ও শ্বশুরবাড়ির জন্য প্রচুর শপিং করেছে, সেগুলো দেখাতে পারলো না, এইটা একটা কথা বললাম। আর হচ্ছে বললাম হচ্ছে শপিং করেছে ফোকলাকে নিয়ে, তাই জন্য দেখাতে পারলো না, মানে ব্লগিংয়ে দেখাতে পারেনি, এটা বলে গেলাম। আর রং খেলায় ওরা 21 তারিখ বা 17, 18, 19, 20, 21, 22 তারিখে বাড়িতে এসছে, বাড়িতে এসে 13 তারিখে শ্বশুরবাড়ি চলে গেছে, এগুলো সব আসে ভিডিও দিচ্ছে, এগুলো শুধু তোমাদের বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকু বলে গেলাম, আমার ভিডিওগুলো কিন্তু দেখো, আর এটুকুই ছিল আজকে আপডেট দেওয়ার, আপডেট দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, শুধু ওর ভিডিওটা দেখলাম জন্য ওই ভিডিওটা থেকে উত্তর দিতে বসলাম যে তার নাকি পা ফুলে গোদা হয়ে গেছে, তারপরেও তার কোনো আপডেট নেই, কারণ দেবে কোত্থেকে, সে তো এখন শ্বশুরবাড়িতে লীলা কীর্তন করছে। কালকের ভিডিও তোমরা পাবে, কিন্তু তোমরা রং খেলার ভিডিও পাবে না। টিনু তোর যদি ক্ষমতা থাকে বাপের বাড়িতে রং খেলার ভিডিও দিস, আবার হয়তো একটু সাজিয়ে নিয়ে দিতেও পারে, যাই হোক আমরা দেখলে বুঝতে পারবো যে কোনটা রং খেলার দিনের ভিডিও আর কোনটা সব। পারলে রং খেলার ভিডিও দিস, তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি মানে এক মায়ের বেটি হস, এক বাপের বেটি হস, রং খেলার ভিডিও দিস, আমরা রং খেলার ভিডিও চাই,
রং খেলার সত্যি ভিডিও ফুটেজ আমাদের সামনে দিস, কারণ তোরা তো 22 তারিখে এসেছিস, 25 তারিখে রং খেলা গেছে, অবশ্যই বাড়িতে ছিলি, 25 তারিখে কি করে দোল কাটিয়েছিস, দোলটা আমাদের দিস, ক্ষমতা থাকলে দিস, তোর যদি স্পর্ধা থাকে, বুকের পাটা থাকে, দোল খেলার ভিডিও আমাদের সামনে দিবি। তো চলো বন্ধুরা, কোনো দিনও দিতে পারবে না, কারণ দোল খেলাটাও পুরো আনন্দ করেছে শ্বশুরবাড়ির সাথে, নতুন শ্বশুরবাড়ির সাথে, অবৈধ শ্বশুরবাড়ির সাথে। চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা।